যখন কোনো কাফেল বুঝতে পারে তারা সন্তানের বাবা মা হতে যাচ্ছে, ঠিক তখন থেকে তারা নানা রকম পরিকল্পনা করতে থাকে। ছোট বাচ্চার জন্য যা যা লাগতে পারে সব কিনে রাখে, আর এমনটা প্রায় সব বাবা মাই করে থাকে। ঠিক তেমনই 23 বছর বয়সী আলেকজান্ডার ক্যানেবা তার হাজব্যান্ডকে নিয়ে একটা নতুন সন্তান আগমনের প্রহর গুনতে থাকে। ইতিমধ্যে তারা একটি ছেলে সন্তানের বাবা মা। আলেকজান্ডার প্রথম প্রেগনেন্সি ছিল খুবই নর্মাল, মা এবং ছেলে দুজনেই ছিল খুবই হেলদি এবং সুস্থ, সন্তান জন্মদানের সময় কোনো রকম সমস্যাও হয়নি। এ কাফেল মনে মনে ভাবতে শুরু করে, যেহেতু তাদের প্রথম প্রেগনেন্সি ভালোভাবেই হয়েছে, কোনো সমস্যা ছাড়া তাদের দ্বিতীয় প্রেগনেন্সিও সমস্যা ছাড়াই হবে। তারা ডক্টরের কাছে প্রথমবার চেক আপের জন্য যায়। আল্ট্রাসাউন্ড শোনার পরে তারা খুবই এক্সাইটেড হয়ে ওঠে, কারণ এখনই তারা শুনতে পারবে কয়েকটি সন্তান হবে, সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। সবাই ভাবছিল স্বাভাবিক কোনো সংবাদই তারা শুনতে পারবে, কিন্তু তারা শুনতে পেল আলেকজান্ডার 2টি সন্তান জন্ম দিতে যাচ্ছে। কিভাবে তারা 3টি সন্তান নিয়ে পরিবারকে আবার নতুন করে সাজাবে এটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। যদিও টুইন প্রেগনেন্সিতে কিছুটা রিস্ক থাকে, তার কয়েক মাস পরে আবারও ডক্টরের কাছে চেক আপের জন্য তারা যায়। চেক আপের পরে আলেকজান্ডার ডক্টরের মুখে এক ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। ডক্টর জানায় সে টুইন বেবি নয়, বরং সে 60টি সন্তান জন্ম দিতে যাচ্ছে। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সংবাদটা শুনে সে কাফেল যতটা না আনন্দিত হয়েছে তার থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এভাবে তারা আরও কয়েক মাস কাটিয়ে দেয়। তারপরে তারা শেষবারের মতো ডক্টরের কাছে চেক আপের জন্য আসে, আর এবারও তারা চমকে ওঠে। আল্ট্রাসাউন্ড শোনার পরে আলেকজান্ডার কি হয়েছে সেটা জানার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে, কারণ এখনই ডাক্তার বলবে 60টি সন্তানের মধ্যে কয়টি ছেলে আর কয়টি মেয়ে হবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়, আর পরীক্ষা শেষে এবারও আলেকজান্ডার ডাক্তারের চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। আলেকজান্ডারও বেশ ভয় পেয়ে যায়। আলেকজান্ডার ভাবতে থাকে তার 4টি সন্তানের হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু না, ডাক্তার তাকে জানায় আপনি 60টি নয়, আপনি বরং 5টি সন্তান জন্ম দিতে যাচ্ছেন। ডক্টর আরও জানায় 47 মিলিয়ন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মাই 5টি সন্তান জন্ম দিতে পারে, আর এটাই 5টি সন্তান জন্মদানের সম্ভাবনা। সেই কাফেল আরও বেশি ভয় পেয়ে যায়। এভাবে আতঙ্কের দিন কাটতে থাকে। এরপর ডেলিভারির দিন গণিয়ে আসে। যদিও তারা আতঙ্কে ছিল, তারপরও তাদের মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সবকিছু যেন ঠিকঠাকভাবে হয় সেই জন্য ডক্টররা সকল স্টাফদেরকে ডেকে নেয় ডেলিভারির সময়। সেখানে উপস্থিত ছিল 40 জন স্টাফ। আলেকজান্ডারা একটি একটি করে সন্তান প্রসব করতে থাকে। সর্বমোট সে 5টি সন্তানের জন্ম দেয়, যার মধ্যে 4টি ছিল ছেলে সন্তান আর 1টি ছিল মেয়ে সন্তান। তাদের নাম ছিল ড্যানিয়েল, মাইকেল, অ্যালেক্স, মার্টিন এবং তেরেসা। সেই দেশের ইতিহাসে প্রথমবার 5টি সন্তানের জন্ম হয়। সেই দেশের ইতিহাস ঘাঁটলে 1949 সালের পরে এমনটা দেখা যায়নি। সব রকম তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় সেই দেশের ইতিহাসে 2480 বছরে এভাবে একসঙ্গে 5টি সন্তানের জন্ম হয়। অবিশ্বাস্যভাবে 5টি সন্তান এবং মা উভয় বেশ সুস্থ ছিল, এবং বর্তমানে বাচ্চাগুলো এবং তাদের বাবা মাকে অনলাইনে প্রায়ই দেখা যায়। তবে মজার বিষয় হলো, এ কাফেল 5টি সন্তান জন্ম দেওয়ার পরে পুরো পৃথিবী থেকে অসংখ্য মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে। কেউ পোশাক ফাটাতো, কেউ টাকা, আবার কেউ বিভিন্ন রকমের গিফট, এবং কি সেই দেশের সরকার তাদেরকে একটা অ্যাপার্টমেন্টও গিফট করে, যাতে পরিবারটি সুন্দরভাবে জীবনযাপন করতে পারে।